এমন একজন বিজ্ঞানী যিনি স্কুলে রসায়নে ফেল করা সত্ত্বেও রসায়নে নোবেল পুরস্কার পান, তিনি হলেন টমাস লিন্ডাল। তিনি 2015 সালে রসায়নের নোবেল পুরস্কার পান। টমাস লিন্ডাল তার এক সাক্ষাৎকারে বলেন, আমার স্কুলের রসায়ন শিক্ষক আমাকে পছন্দ করতেন না, আমিও তাকে কিছুটা অপছন্দ করতাম। একবার এক পরীক্ষায় তিনি আমাকে ইচ্ছাকৃতভাবে রসায়নে ফেল করিয়ে দিয়েছিলেন। এবং আরও বলেন, মজার ব্যাপার হলো আমি একমাত্র রসায়নে নোবেল বিজয়ী যে কিনা স্কুলে রসায়নে ফেল করেছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন।